আচ্ছা, নতুন ফার্ম করতে গেলে ছোট সুর দিয়ে করা উচিত নাকি বড় সুর দিয়ে করা উচিত? দেখুন, যারা নতুন করে তাদের তো অভিজ্ঞতা থাকে না, তখন ছোট থেকেই করা উচিত। এই একটা দুটোর থেকে স্টার্ট করলে কি লস হলে একটা দুটোর উপরে যাবে, লাভ হলে একটা দুটোর থেকে বড় করা যাবে, বড় হওয়া যাবে আর কি। তা আমি যখন পালি তখন বাচ্চা এনেছিলাম, বাচ্চা কিনেছিলাম, প্রথম 10টা বাচ্চা এনেছিলাম, 10টায় মোটামুটি দেখলাম একটু লাভ থাকে, তারপরে আমি 12টা এনেছি। আচ্ছা, 10টার মধ্যে আমি 6টা বেছে দিয়েছিলাম, 4টে রেখে দিয়েছিলাম। তা 4টে আছে, একটা মদ্দা আছে, 3টে মেয়ে আছে, তারা এখন বাচ্চা দেবে। আর পরে 12 পিস এনেছি, পরে এনেছি 12 পিস, এখন এই এই 12 পিস টোটালি মাংসের জন্য এনেছি। তার মধ্যে হয়তো ভালো হলে দুটো একটা রেখে দেবো মায়ের জন্য, আর বাকি সব ঝেড়ে দেবো। আচ্ছা, আর ছেলে বা মেয়ের মধ্যে শুয়ের মধ্যে কি দামের কোনো পার্থক্য আছে নাকি সবই একই রেটে বিক্রি? একই রেট, একই রেটে বিক্রি। আচ্ছা, নর্মালি এই সাদা শুয়ার যে হাইব্রিড শুয়ার যেগুলো আছে আর দেশি শুয়ারের মধ্যে পার্থক্যটা কি? একটা দেশি শুয়ার মোটামুটি ধরুন 1 বছর লাগে বড় হতে, বড় হতে তা মোটামুটি অতটা ডেভেলপ হয় না। আচ্ছা, আর এই যে আপনার সাদা শুয়ারগুলো মনে ধরেন প্রতি মাসে ডবল হচ্ছে, প্রতি মাসে। আমি যদি 4 কিলোর একটা বাচ্চা আনি, পরের মাসে 8 কিলো হবে, তারপরের মাসে 16 কিলো হবে, তারপরের মাসে 32 কিলো, এইভাবে বাড়তে থাকবে। মোটামুটি 6 মাস পর্যন্ত এইভাবে বাড়বে, তারপরে বাড়তিটা একটু কমবে। 6 মাসের মধ্যে পুরো গ্রোথটা চলে আসে? 6 মাস পরে অতটা বলে না আবার। আচ্ছা, যেমন আপনি তো দেখতেই পাচ্ছেন 15 দিনে কি হলো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, শুয়োরের ফার্মের একটা মেন সমস্যা হচ্ছে, অনেকের কাছেই শুনি যে রোগের একটা সমস্যা থাকে, রোগ হলে শুয়োর খুব মারা যায়, অনেকে শুয়োরের ফার্ম করে লুজার হয়ে গেছে। তো এক্ষেত্রে যাতে রোগ না হয় বা কীভাবে ভ্যাকসিনেশন করা হয় বা কীভাবে পরিচর্যা করলে রোগ আসবে না, এই বিষয়টা যদি একটু বলেন। এটা হচ্ছে, এটা এই বর্ষার প্রথম দিয়ে একটা এপিএমডি ভাইরাস আছে। আচ্ছা, এপিএমডি ভাইরাস ওটা বর্ষার প্রথম দিয়ে আসে, বর্ষার সময় আসে, তখন বর্ষার প্রথমে আপনার ভ্যাকসিন করতে হয়। এটা বিশেষ করে সরকারি ওষুধ ভিডিওতে পাওয়া যায়, ভিডিওতে পাওয়া যায়। ভিডিও সাহেব আমার মাঝে মাঝে দেয় ওষুধটা, ওইখান থেকে নিয়ে আসি, ওইখান থেকে এনে এই ভ্যাকসিন করে দিই। তো ভ্যাকসিন কোন জায়গায় করেন? এই শুধু তো কমাস অন্তর অন্তর ভ্যাকসিন করতে হয় এদের? বছরে 2 বার আপনার ধরেন ওই বর্ষার আগ দিয়ে আর শীতের আগ দিয়ে। আচ্ছা, এই ভ্যাকসিনটা করতে। আর নর্মালি কি ঠান্ডা লাগার কোনো সমস্যা থাকে এদের? হ্যাঁ, ছোটো বাচ্চা হলে ঠান্ডা লাগতে পারে। আচ্ছা, তখন কি কি ওষুধ আর কি অ্যাপ্লাই করেন? একদম মানুষের যে ওষুধগুলো, আচ্ছা, একদম ওদেরও সেই ওষুধ। নর্মালি শুয়োরে ছোটো বাচ্চাগুলো কিনতে গেলে তো কীভাবে চিনবে ভালো কোয়ালিটির বাচ্চা কোনটা কেনা উচিত, সেই জিনিসগুলো মানুষ জান বুঝবে কী করে? প্রথমত দেখতে হবে ওর মা আর বাবা কি কোয়ালিটি আছে, এরা কি বারন্তি জাতের না ছোট জাতের। মা বাবাকে আগে চিহ্নিত করতে হবে, তারপরে বাচ্চার কাছে যেতে হবে। বাচ্চা কিছু বাচ্চা আছে ছোটোবেলায় রিকেট হয়ে যায়, তারা আর বলে না। সেই ধরনের বাচ্চা যদি কিনে কেউ ফার্ম করে সে নিখাত লস হবে। যদি আপনি বাচ্চা চিনে ফার্ম করতে পারেন অবশ্যই লাভ হবে। তো বাচ্চা চেনার জন্য তার গ্রোথ দেখে কিভাবে বুঝবে? যে নাকি আপনি শুয়োর ফার্ম যার আছে কিংবা কিছু জানে তাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, মানে যারা অভিজ্ঞ তাদের সঙ্গে ব্যবসাটা করলে আর কি সুবিধা, তাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, তো এরকম যদি আপনার কাছ থেকে কেউ পরামর্শ নিতে চায় কি একটা শুয়োর ফার্ম করার জন্য, তো আপনি কি তাদের গাইড করবেন? অবশ্যই। আচ্ছা, তো কেউ ধরুন নর্মালি মাংসের জন্য হোক বা বাচ্চা তৈরি করার জন্য হোক, ব্রিডিং এর জন্য হোক, তো এটা করতে গেলে মিনিমাম মানে সবথেকে কম ইনভেস্টমেন্টে কততে শুরু করা যায়? কম ইনভেস্ট ধরুন আপনি 3,000 টাকা থেকে শুরু করতে পারবেন একটা বাচ্চা দিয়ে। আচ্ছা, একটা বাচ্চা দিয়ে বাঁশের চটা দিয়ে স্টার্ট করতে পারেন। আচ্ছা, 6 মাস পরে ওটা বেচে আবার 3টি কিনলেন। আচ্ছা, দিয়ে তারপরে একটা ভালো করে ফার্ম, তারপর আস্তে আস্তে আপনি ঘর করে নিলেন এইভাবে। আচ্ছা, নর্মালি শুয়োরের ফার্ম করার জন্য কতটা জায়গার প্রয়োজন বা ফার্মটা কিভাবে তৈরি করতে হয়? আপনার জায়গা তো বেশি লাগে না, জায়গাটা একটু ফাঁকা জায়গা লাগে। আচ্ছা, জায়গাটা একটু ফাঁকা জায়গা লাগে, সেই হিসাবে আপনার আমার ধরেন প্রথম আমি ওইটা তৈরি করি। আচ্ছা, ওই পাশে যেটা দেখা যাচ্ছে, আচ্ছা, ওইটা তৈরি করতে আপনার ধরেন বাচ্চা দিয়ে আর ফার্মটা তৈরি করতে আপনার ওই 3টে হবে, আমার বাচ্চা আর ফার্ম দিয়ে 50,000 টাকা খরচ হয়ে যায়।
আচ্ছা 50,000 খরচ হয়েছে, ওটার মধ্যে ছিল আমার 10টা শুয়োর। আচ্ছা 10খানা শুয়োর যখন জায়গা হচ্ছিল না তখন দেখলাম এর থেকে সরাতে হবে, তখন আবার এইটা করলাম। আচ্ছা এইটা করতে আমার আবার ওই রকম প্রায় 17,000 খরচ হয়েছে। তো নরমালি কত বাই কত মাপের ঘর বানাতে হয়? নর্মাল ধরেন হিসাব মতন ছোট ঘর কোনো সময় ভালো না, আপনার 8 ফুট বাই 8 ফুট হলে ভালো হয়। আচ্ছা 8 বাই 8, 8-9 করা যায়, 8-10ও করে। আচ্ছা কিন্তু 8-এর নিচে করতে নেই, তাহলে আপনি টাকাটা হয়তো এক সময় বেস্ট হতে পারেন। আচ্ছা তো এই নর্মালি যে 8 বাই 8 যে ঘর বললেন, তো এই ঘরগুলোর মধ্যে কতগুলো করে শুয়োর রাখা যেতে পারে যদি ব্রিড পারপাস করা হয় আর যদি মাংস পারপাস করা হয়, দুটো একটু বলুন। ব্রিড পারপাস মায়ের জন্য একটাই, মোটামুটি আপনার যত সময় না বাচ্চা দেবে তত সময় 3-4 থাকবে। আচ্ছা বাচ্চা হওয়ার আগে একটাই, সিঙ্গেলে সিঙ্গেলই থাকবে। আচ্ছা আর মাংসের জন্য 4টে করে। আরেকটা জিনিস জিজ্ঞাসা করি যে প্রতিদিন এদের পেছনে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কত লিটার জলের প্রয়োজন? এটা অনেকে যদি ধরেন যাদের নাকি অঢাল জল থাকে তাদের একটু বেশি হয়, যদি ধরেন আপনার জল কিনা লাগে টাইমের জল আসে তখন ধরেন আপনি 500 লিটার জল লাগবে। আচ্ছা মানে 500 লিটার বলতে আপনার 16টা শুয়োর আছে, তার জন্য 500 লিটার জল আপনাকে ব্যবহার করতে হবে। আচ্ছা ওয়েস্টের জিনিসগুলো আপনি কোন জায়গায় ফেলেন? ওয়েস্টের জিনিসগুলো নিচে পুকুর আছে, পুকুরে যায়। আচ্ছা কেউ যদি ধরুন বাড়ির মধ্যে কিছুটা জায়গা আছে কিন্তু সাইডে পুকুর নেই, তারা কি সেই জিনিসটা করতে পারবে, মানে নোংরাটা ফেলার জন্য কোনো ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ যদি আপনার মনে করেন বাড়ির পাশে বসতি আছে তাহলে একটু অসুবিধা হবে। আচ্ছা একটু গন্ধ হবে। হ্যাঁ আর যদি বসতির মধ্যে করতে চান তাহলে দুটো একটা পাল্টে পারবে চৌবাচ্চা করে। আচ্ছা আচ্ছা চৌবাচ্চা করে রেখে দিতে, আর শুকনো যে মলটা আর কি ওইটা আলাদা কোদাল দিয়ে বাইরে ফেলতে হবে। আচ্ছা হ্যাঁ আপনার সামনে দেখলাম সেরকম একটা গন্ধ নেই। আপাতত কতগুলো শুয়োর রয়েছে আপনার কাছে? আমার কাছে ধরেন ওই মোটামুটি মিডিয়াম সাইজ আছে 7টা। আচ্ছা আর 5টা আছে ছোট সাইজ, আর 4টে আছে বড়। আচ্ছা তো আপনি কি মেইনলি মানে ব্রিডিং এর জন্য রেখেছেন নাকি মাংস পারপাস বানিয়েছেন ফার্মটা? মাংসের জন্য আছে 11 পিস। আচ্ছা আর ব্রিডিং এর জন্য ছেড়ে আছে একটা, মেয়ে আছে 3টে, মেয়ে 3টে ওই পাশে। এগুলোর বয়স কতদিন হলো? আপাতত বয়স ধরেন এর বিভিন্ন ধরনের বয়স আছে, এখানে ধরেন নিচে 3 মাসের আছে, 4 মাসের আছে, 5 মাস আছে, 6 মাস আছে, 71 বয়স 1 রকম। তাহলে কি হয় 1 রকম দেখে দিবি, তাহলে মাসে আমি 2-3টে সবসময় ঝাড়তে পারবো। আচ্ছা এর জন্য এই বিভিন্ন ধরনের বয়স দেখেছি, ধরেন আমি এই মাসে ধরো ঝাড়তে পারলে সামনের মাসে আবার 3টে দিতে পারবো, তারপরে মাসে 4টে দিতে পারবো। এইভাবে রানিং ব্যবসাটা রাখার জন্য আপনি এরকম বিভিন্ন বয়সে বিভিন্ন বয়সে বাচ্চা আছে। এই আচ্ছা তো বর্তমানে যে বড় ব্রিডগুলো রয়েছে আপনার কাছে ওগুলোতে মানে বাচ্চা কি চলে এসেছে পেটে? হ্যাঁ ওগুলো বাচ্চা চলে এসেছে আর একটা কিন্তু বাচ্চা দিয়েছে। আচ্ছা তো কতগুলো করে মেনলি বাচ্চা হয়? ওটা ধরো মায়ের উপর ডিপেন্ড করবে, ধরেন মা যদি বড় হয় ধরেন পুরনো মা হয় তাহলে 10-16টা পর্যন্ত দেবে। মানে বছরে? বছরে না, এক একবারে। এক একবারে? এক একবারে। যদি মা পুরনো, হ্যাঁ মা পুরনো হলে এই কেসটা, আর নতুন মায়ের বাচ্চার নেচে 5টা থেকে 10টা এর মধ্যে। আচ্ছা তো বছরে কবার বাচ্চা দেয় এরা? বছরে বছরে ধরেন আপনি 2বারের থেকে তো বেশি পাবে। আচ্ছা মানে 5-6 মাসের মাথায় এরা প্রেগনেন্ট হয়ে যায়? হ্যাঁ বাচ্চা যদি এখন দেয় তাহলে 1.5 মাসের মধ্যে আবার প্রেগনেন্ট হবে। 1.5 মাসের মধ্যে হয়ে যাবে? তাহলে কতদিনের মাথায় বাচ্চাটা বেরোয়, মানে ওই মা থেকে আর কি? মা থেকে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিনের মধ্যে বাচ্চাটা বেরিয়ে আসে? 4 মাস 10। আচ্ছা সেই সময় কি আলাদাভাবে কোনো পরিচর্যা করতে হয়? যখন মা মানে বাচ্চা দেবে তখন মোটামুটি নরম হয়ে যাবে। আচ্ছা মা নরম হয়ে যাবে তাহলে উঠতে পারবে না ভালো, তখন ওর জন্য আলাদা ঘর, সেপারেট ঘরে নিয়ে যেতে হবে। ছোট বাচ্চাগুলো এখানে দেখা যাচ্ছে, তো এগুলো বিক্রির জন্য বড় হতে কতদিন সময় লাগবে? মানে বাচ্চাটা প্রসব হওয়ার পর থেকে? হ্যাঁ প্রসব হওয়ার পর থেকেই বলুন। প্রসব হওয়ার পর থেকে 2 মাস পর থেকে, 2 মাসের থেকে 3 মাসের মধ্যে আমরা পুরো বেঁচে দেবো। আচ্ছা 3 মাসের মধ্যে বেঁচে দেবেন? যদি বিক্রি করি আর কি, যদি ওটা বাচ্চা হিসেবে বিক্রি করে 2 মাসের থেকে 3 মাসের মধ্যে পুরো বেঁচে দেবে। তো কীরকম দাম পাবেন সেই সময়? দাম আপনার সিজন হিসেবে, বাচ্চার চাহিদা হিসেবে। কোনো কোনো মাসে কোনো সিজন নর্মাল থাকলে বাজার সেখানে 2500। আচ্ছা 2500 থেকে 3500 এর মধ্যে, 3000 থেকে অ্যাভেলেবেল বিক্রি।
আচ্ছা, আর যদি বড় করে মাংস কাটলেট বিক্রি করেন তাহলে কত মাসে বিক্রি করবেন? ওটা টোটাল ধরেন 7 মাস লাগবে, বাচ্চাটা হওয়ার থেকে 7 মাসের মধ্যে টোটাল মার্কেটে বিক্রি হবে। তো ওটা ওজন কিরকম হবে সেই সময়? ওজন আপনার পরিচর্যার উপরে হবে, যেমন আপনি যদি ভালো পরিচর্যা করতে পারেন তাহলে আপনার 15 থেকে 20 হাজার টাকা বিক্রি হবে, আর যদি আপনার পরিচর্যা কোনো জায়গায় ঘাটতি থাকে তাহলে আপনি তো বুঝতেই পারছেন 10,000 হতে পারে, 10-8,000 হতে পারে। আচ্ছা, তো ওজন মোটামুটি কি 7 মাসে 1 কুইন্টালের কাছাকাছি ওজন চলে আসে? 1 কুইন্টালের উপরেও হয় যদি পরিচর্যা করতে পারে। আচ্ছা, আর করতে না বলে কমে হবে। আচ্ছা, প্রত্যেকটা ব্যবসায় তো মেন একটা সমস্যা হচ্ছে মার্কেট, মানে কোথায় মালটা বিক্রি করবো, তৈরি করলাম, তো এই মার্কেট নিয়ে কি শরীরের ফার্মের কোনো সমস্যা হয়? মার্কেট ধরেন দুটো মার্কেট আছে, একটা পাইকারি মার্কেট, আচ্ছা একটা খুচরো মার্কেট। আচ্ছা, পাইকারি মার্কেটে যদি বলেন হয়তো 10-5 টাকা ডিফারেন্স থাকে, কিন্তু বিক্রি করতে অসুবিধা হয় না, বড় পার্টি কপালগুলি বেশি নিয়ে যাবে। এক একটা শুয়ার কিরকম দামে বিক্রি হয়? এক একটা শুয়ার ধরেন 1 কুইন্টাল যদি হয় আপনার 15,000 থেকে 16,000 টাকা বিক্রি আছে। আচ্ছা, যদি 1 কুইন্টাল হয়। আচ্ছা, এর আগে পরে হলে সেরকমই দাম হবে, ওই 150 টাকা লেভেল বাজার ধরেন। আচ্ছা আচ্ছা, একটা লেভেল বাজার 150 টাকা, কম বেশি বেশি হলে 20 টাকা, কমলে পরে 10 টাকা কমে। আচ্ছা আচ্ছা, এই আর এমনি তাহলে খাওয়ার খরচা কিরকম লাগে আর পেছনে? খাওয়া খরচা ধরেন ছোট থেকে একদম গড় হিসাব দিয়ে দেবো আপনাকে, বলুন একদম ধরেন আপনি 2 মাস পর্যন্ত ওরা বাচ্চাই থাকে। আচ্ছা, 2 মাসের থেকে আপনি 4 মাস কিংবা 5 মাস পর্যন্ত খরচ আছে এদের 600 থেকে 700 টাকা, মানে পার মাসে খরচ আছে পার মাস। আচ্ছা, একদম গড় হিসাব ধরেন প্রথম মাসে 300, পরের মাসে 400, তারপরে 500, তারপরে 600, তারপরে 700, গড় হিসাব 500 থেকে 600 টাকা। আচ্ছা, তো অ্যাভারেজ এর প্রফিট কত পার্সেন্ট থাকে? এটা প্রফিট ধরেন 50-50 থাকে, মানে যদি আমার 16,000 টাকা 50-50 থাকে যদি আপনার 6 থেকে 7 মাসের মধ্যে বেচতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে যত রাখবেন তত আপনার মাল হবে কিন্তু খাওয়া খরচাটা বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি এই ফার্মটাকে কীভাবে পরিচর্যা করছেন? পরিচর্যা বলতে ওই 8-9টা নাগাদ ফার্মে এসে পরিষ্কার করে দেবো। আচ্ছা, ওগুলো পরিষ্কার করে দিয়ে 10-30 থেকে 10:30টার মধ্যে খাবার দেবো। আচ্ছা, 10-30 থেকে 10:30টার মধ্যে খাবার দেবো, দুটোর সময় চান করিয়ে দেবো, আবার বিকেল 4টার সময় খাবার দেবো। বিকেল 4টার পর খাবার দেবেন? 2 টাইম খাবার। আর নর্মালি স্নান করানো বা পরিষ্কার পরিচ্ছন্ন করা এর মধ্যে কীরকম টাইম যায় আপনার সারাদিন মিলিয়ে? এটা এই কটা শুয়োর তো আমার 16টা শুয়োর আমার পার্টনারের মধ্যে হয়ে যায়। আচ্ছা, মানে 1-2 ঘন্টা সময় অ্যাভারেজ দিলেই হয়ে যায়। তো আপাতত তাহলে এখন এদের কী কী খাবার খাওয়াচ্ছেন? এদের আপাতত সকালবেলা আমি 2 কিলো ভুট্টা, 2 কিলো চাল, আচ্ছা এটা একসাথে মিশিয়ে জ্বালিয়ে পরে কুড়ো দিয়ে আর হালকা কিছু ম্যাশ দিয়ে খাবার দিই। আচ্ছা, তো ছোটদের জন্য আর বড়দের জন্য কি একই রকম খাবার দেন নাকি আলাদা দেন? একই খাবার। আচ্ছা, আর যে আপনি ব্রিডের জন্য সেটা রেখেছেন বাচ্চা হবে, তাদের খাবারটা কি এর থেকে একটু আলাদা হয় নাকি একই রকম থাকে? আলাদা হয় ওটা। আলাদা, তো ওটা কি খাবার দিচ্ছে? ওটা শুধু সিম্পল খাবার, কুড়ো আর খুদ। আচ্ছা, খুদ বলতে যেটা আপনি করে দিয়েছেন, খুদের ভাত আর কুড়ো। আচ্ছা, আর এই আপনি পুটিং টুটিং কিছু দিন। আচ্ছা, ওই সমস্যা কি হতে পারে? সমস্যা অত্যাদি পোটিং খাবার হলে পেট ভরে খাবার দিলে ওই চবরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, চবরি হয়ে গেলে বাচ্চা হলে বাচ্চার দুধ হয় না, বাচ্চার দুধ হয় না, বাচ্চার দুধ আসে না, যখন এই জায়গাটা যদি চবরি হয়ে যায় তাহলে দুধটা নামে না, আচ্ছা বাচ্চা হওয়ার পরে মারা যায়। আর এমনি যে বিকেল বেলায় নর্মালি আপনি বলছিলেন ঘাস বা পাতা খাওয়ান, তো ওটা পরিমাণে কিরকম দেন? পরিমাণ হিসাব করতে গেলে ধরেন এক একটা 1 কিলো হিসেবে ঘাস যায়, 1 কিলো করে খাবার দিই। আর বডি ওয়েট অনুযায়ী ওরা কিরকম খাবার খায়? বডি ওয়েট হিসেবে ধরেন আপনি যদি মনে করেন একটা 1 কুইন্টাল শুয়োর হয়, হ্যাঁ 1 কুইন্টাল শুয়োর হলে ওটা প্রায় 7 থেকে 8 কিলো খেয়ে নেয়। আচ্ছা আচ্ছা, যদি আপনি 1 কুইন্টাল হয় আর ছোট হলে কম খাবে। আচ্ছা, কুইন্টালে এদের 5 কিলো লাগেই। ও, পার কুইন্টালে 5 কিলো করে খাবার লাগে। এবার যত ছোট হবে সেই অনুযায়ী রেশো কমতে থাকবে। তো এখন আপাতত আপনার প্রতিদিন ক কিলো করে খাবার লাগছে এই 16টা শুয়োরের জন্য? 16টা শুয়োরের জন্য আপাতত আপনার প্রায় 70 কিলো খাবার লেগে যায় রেগুলার।
তো আপনারা চাইলে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এটা হচ্ছে রানাঘাটের নোকারির বেলেপাড়া। তো আপনারা যদি এখানে এসে ফার্ম দেখতে চান সরাসরি দেখতেও আসতে পারেন, বা দাদার ফোন নম্বরও থাকবে, চাইলে দাদার সঙ্গে কথা বলে নিতে পারেন।